গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করবার পর আপনারা অনেক সময় ঘাবড়ে যান। আপনাদের পেমেন্ট অপশানে গিয়ে আপনারা দেখেন আপনাদের আর্নিং $00 দেখাচ্ছে। আপনাদের ইউটিউব এক্সাক্ট আর্নিং কিন্তু অনেক সময় কিন্তু এই পেমেন্ট অপশান থেকে আপনারা দেখতে পাবেন না, এখানে এলেই কিন্তু এই $00 দেখাবে। বা আপনাদের লাস্ট ট্রানজাকশন যখনই আপনারা দেখবেন দেখবেন সেখানেও $00 শো করছে। তাহলে আপনারা ইউটিউবের এক্সাক্ট আর্নিং বা আপনাদের এক্সাক্ট ব্যালেন্স আপনারা কোথা থেকে কিভাবে দেখবেন? তাহলে চলুন আমাদের মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। এই দেখুন এখানে বাদিকের উপর কোনায় এই থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইনে ক্লিক করলাম। থ্রি লাইনে ক্লিক করবার পর এখানে দেখুন এই পেমেন্টস অপশান রয়েছে, এই দেখুন নিচের দিক থেকে তিন নম্বর, এই পেমেন্টস অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন পেমেন্ট ইনফো, এই দেখুন এই পেমেন্ট ইনফোতে ক্লিক করলাম। পেমেন্ট ইনফোতে ক্লিক করবার পর এখানে দেখুন পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাডসেন্স ইন্ডিয়া, এটি ওপেন হয়ে গেল। এখানে দেখুন ইউর আর্নিং, এই সেকশানে দেখুন আর্নিং কত দেখাচ্ছে, $00 দেখাচ্ছে, অর্থাৎ লাস্ট ব্যালেন্স কিন্তু এখানে $00 দেখাচ্ছে। নিচে নামুন, নিচে নাম্বার পর এখানে দেখুন ট্রানজাকশান, এই দেখুন লাস্ট থ্রি ট্রানজাকশান এখানে দেখাচ্ছে, দেখুন প্রত্যেকটা $00 দেখাচ্ছে। আমি এই পেমেন্ট অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু পেমেন্ট উইড্র করি, কিন্তু এখানে দেখুন $00 দেখাচ্ছে। আপনাদের অ্যাকাউন্টেও অনেক সময় এরকম দেখাতে পারে, আপনারা তার জন্য ঘাবড়ে যাবেন না। তাহলে চলুন আমাদের ইউটিউবের এক্সাক্ট পেমেন্ট অপশান আমরা কোথায় দেখতে পাব, তার জন্য বাঁদিকের উপর কোনায় এই যে থ্রি লাইন দেখছেন এই থ্রি লাইনে আবারও ক্লিক করব। ক্লিক করবার পর এখানে দেখুন নতুন একটি ট্যাব ওপেন হয়েছে। প্রথমেই দেখুন ইউটিউব কিন্তু এটা নতুন নিয়ে এসেছে, অ্যাডসেন্স ফর ইউটিউব। এই অ্যাডসেন্স ফর ইউটিউব এটিতে আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই দেখুন এখানে একটি ট্যাব ওপেন হলো, ইউটিউব আর্নিং। একমাত্র এখান থেকেই কিন্তু আপনাদের ইউটিউবের লাস্ট আর্নিং আপনারা দেখতে পারেন, এখান থেকে আপনাদের ইউটিউবের রিসেন্ট আর্নিং কত হয়েছে অর্থাৎ ব্যালেন্স কত সেটাও আপনারা দেখে নিতে পারেন।